তাহলে শালক সংশ্লেষের বাকিটুকু করে দিই। শালক সংশ্লেষীয় বর্ণালী, ঠিক আছে, এটাকে শালক সংশ্লেষীয় কার্য বর্ণালীও বলে। মানে আলো তো পড়ে, সূর্যের আলো, সূর্যের আলো ভেঙে টোটাল মোটামুটি 7টা রঙে ভেঙে যায়, 7টা রঙে ভেঙে যায়। প্রথমে বেগুনি থাকে, বেগুনি কালার, তারপরে নীল কালার, তারপরে সবুজ, ঠিক আছে, এই রকম করে 7টা রঙে ভেঙে যায়। ভিব গেয়র বলে, বেনি আসহ কলা, কি বলা হয়, বেনি আসহ কলা, ঠিক আছে, এইরকম বেগুনি, নীল, আকাশি, সবুজ, তারপর হলুদ, কয়ে কমলা, লয়ে লাল, ঠিক আছে, বেনি আসহ কলা। ইংরাজিতে ভিপ গেয়র বলে, কি বলে, ভিপ গেয়র, ভায়োলেট, ইন্ডিগো, তারপরে ব্লু, ঠিক আছে, গ্রিন, ইয়েলো, তারপরে ইয়েলো, হলুদের পর হচ্ছে হ্যাঁ অরেঞ্জ, তারপরে ইয়ে ওর নাম কি রেড, হ্যাঁ ভিপ গিয়র। তাহলে এইরকম করে 7টা রঙে ভেঙে যায়, বুঝলি। তাহলে সূর্যের, সূর্যকে আলাদা আলাদা মানে পাতাতে পড়ার আগে আলাদা আলাদাভাবে কালার ভেঙে গিয়ে পড়ে নাকি পাতাতে? সূর্যের রং রঙই পড়ে, মানে এক একসঙ্গে 7টা কালারই পড়ে, একসঙ্গে কি করে 7টা কালারই পড়ে, পড়ে পাতার উপরে, কিন্তু 7টা কালারই শোষণ করে না, কি করে, বাট দুটো জিনিস করে, দুটো মানে আলাদা আলাদা কালার, এই 7টা বর্ণের 7টা যে ইয়ে আছে আলোর, কালার আলাদা আলাদা হয় কেন বল দেনি কই, তাদের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা বলি, তাদের কি তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা, বুঝলে তো। এর মধ্যে দুটো জিনিস আছে, দুটো, একটা হচ্ছে তোর বেগুনি নীল, এই বেগুনি আর নীল, এই যে দুটো দেখছিস তো, একদম প্রথম কার দুটো, প্রথম কার দুটো, আর শেষের, শেষের যে অরেঞ্জ আর রেড যেটা থাকবে, অরেঞ্জ, অরেঞ্জ সরি বানান ভুল হয়ে গেছে, অরেঞ্জ আর রেড, এই দুটো, ঠিক আছে, প্রথমকার বেগুনি আর নীল, ঠিক আছে, বেগুনি নীল, আর শেষের হচ্ছে অরেঞ্জ আর রেড, এই দুটো কালার, এই দুটো কালার, এই দুটো কালারের কি করে, ওরা শোষণ করে, এবং শোষণ করে এই দুটোকেই কাজে লাগায়, এই দুটোকেই কি করে কাজে লাগায় এবং শক্তিশালী হয়ে যায়, বুঝলে তো, আর বাকিগুলাকে শোষণ করে না, কাজে তত লাগায় না, কি বলছো বুঝতে পারছিস? তাইলে সূর্যের আলোর মধ্যে 7টা কালার আছে, 7টা কালারের মধ্যে বেগুনি আর নীল, আর ওধারে হচ্ছে প্রথম দুটো আর শেষ দুটো অরেঞ্জ আর রেড, এই দুটোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যতেই কি করে না শালক সংশ্লেষ ভালো হয়, শালক সংশ্লেষ ঘটে, শালক সংশ্লেষ ঘটার জন্য ওই দুটো বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের আলোই দরকার, ক্লোরোফিলকে সক্রিয় সক্রিয় করতে ওই দুটো আলোই দরকার, বুঝলে তো। তাহলে ওই দুটোই হচ্ছে শালক সংশ্লেষীয় কার্য বর্ণালী, অর্থাৎ শালক সংশ্লেষ করার জন্য ওই দুটো, ওই দুটো বর্ণালী যে ওই দুটো যে আলো রয়েছে, হ্যাঁ ওই দুটো আলোরের কি হয় মানে এর ফলে কাজ করতে পারে, শালক সংশ্লেষের কাজ কাজটা করে, এই জন্য বলে কার্য বর্ণালী, কি কার্য বর্ণালী। তো ওই দুটো কালারকে ই করে দে, সবুজ বসায়, সবুজ হলুদ বর্ণের আলো পাতার উপর ফেল, শালক সংশ্লেষ হবে না, কিন্তু সবুজ হলুদ বাদ দিয়ে ওই লাল আর নীলকে ফেল, আর শালক সংশ্লেষ হবে, বুঝতে পারছিস? তাহলে ওই দুটো কালারের ওপর মানে পড়লেই শালক সংশ্লেষ করে আর বাকিগুলা করে না, এই জন্য ওই দুটোকে কি বলা হয়, শালক সংশ্লেষীয় কার্য বর্ণালী বলা হয়, বুঝলে তো। তার মানে শালক সংশ্লেষীয় কার্য বর্ণালীর ই কি না হচ্ছে তোর বেগুনি আর নীল, আর হচ্ছে কমলার লাল, বুঝলি তো, এই দুটো। এটা তরঙ্গ দৈর্ঘ্যটা দেখছি না, তরঙ্গ দৈর্ঘ্যটা তোদের ওই বইয়ে আছে, বল দেখ তো, এ শালক সংশ্লেষ কার্য বর্ণালী যথাসম্ভব একটা 300 সামথিং আছে। জাহাঙ্গীরের বইটা দেখ, পেয়েছিস, আমাকে বইটা দে, এটা এখানে আছে। তার মানে শালক সংশ্লেষ করে সাধারণত লাল বর্ণের, অর্থাৎ
লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, লাল লাল কত থাকে না, এদের তরঙ্গ দৈর্ঘ্য 660 থেকে 760 পর্যন্ত, 760 nm, এত দূর পর্যন্ত হচ্ছে সালোক সংশ্লেষ ন্যানোমিটার। আর নীল হচ্ছে 430 থেকে, নীল নীল হচ্ছে 430 থেকে 400, সরি হ্যাঁ 430 থেকে 470, এত ন্যানোমিটার। তাহলে এই দুটোর মধ্যে, এই দুটো যে তরঙ্গ দৈর্ঘ্য পাবে, এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি হবে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 660 থেকে 760-এর মধ্যে, আর নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 430 থেকে 470-এর মধ্যে, এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে কি হবে, সালোক সংশ্লেষ ঘটবে। এই জন্যে একে কি বলা হয়, সালোক সংশ্লেষ কার্যবর্ণালী বলা হয়। বুঝতে পারলাম, বাকি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়বে না, এই দুটো মাঝে মাঝে শর্ট কোশ্চেনের মধ্যে দেয়, সালোক সংশ্লেষ কার্যবর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত কত বলো এবং কোন কোন বর্ণ হয় লাল আর নীল, প্রথম দুটো এবং শেষ দুটো, বুঝলে তো? না এটা নিয়ে যা। এবার হচ্ছে সালোক সংশ্লেষের গুরুত্ব, এটাও আছে প্রচন্ড, বুঝলে? তাহলে সালোক সংশ্লেষের গুরুত্ব কি দেয়, প্রথম তো হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্যের উৎস, দেখ সমস্ত প্রকার খাদ্যের উৎস কি সালোক সংশ্লেষ, তাই না? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই খাদ্য উৎপন্ন হয় পাতাতে। এবার তোরা বলবে তাহলে আমি তো খাবার খাচ্ছি মুরগির মাংস খাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে শক্তির উৎস বা খাদ্যের উৎস গাছ কী করে হচ্ছে, উদ্ভিদ কী করে হচ্ছে? হ্যাঁ তাহলে তুই দেখ, হ্যাঁ এই দেখ, তাহলে একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ এই দেখ, এই পাতাতে, পাতাতে সালোক সংশ্লেষ হচ্ছে, তাই তো? সেই সালোক সংশ্লেষ থেকে কি হচ্ছে, ফল উৎপন্ন হচ্ছে বা বীজ উৎপন্ন হচ্ছে বা ধান উৎপন্ন হচ্ছে, সেই খাবারগুলাই তো ধানের মধ্যে থাকছে, সেই ধানগুলাই কারা খাচ্ছে, মুরগিতে খাচ্ছে, সে মুরগি এবারে সেই ধানের শক্তিগুলাই মুরগির শরীরে ঢুকছে, সে ধানের শক্তিগুলাই মুরগির শরীরে ঢুকছে, পরে সেই শক্তিগুলা যখন আর মুরগির শরীরে থেকে যাইছে সেইগুলাই আমরা খেয়ে শক্তি পাচ্ছি। বুঝতে পারছি, যদি গাছে না থাকতো, যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় না থাকতো, হ্যাঁ না তাকা, তাহলে এ তাকা, এই ধারে তাকা, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যদি না থাকতো তাহলে ধান উৎপন্ন হতো না, তাহলে মুরগিরা খাবারের অভাবে কি হয়ে যেত, মরে যেত, তার মানে তোরা আবার মুরগি পেতিস নি, সে ছাগলও বল যাই বল, বুঝলে? তোরা সব কিছু সেই উদ্ভিদ থেকেই আসে, সমস্ত খাদ্য উদ্ভিদ থেকেই আসে, এছাড়া আমরা যদি উদ্ভিদজাত খাদ্য বল, শাক সবজি বল, বিভিন্ন ফলমূল বল, ধান গম ইত্যাদি সব তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই যে খাদ্যগুলো উৎপন্ন করছি সেইগুলাই ওই ওদের মধ্যে রেখে দিচ্ছি, ফলের মধ্যে রাখছি, কেউ কি কাণ্ডে রাখছি, কেউ পাতাতে রাখছি, সেইগুলাই আমরা খাচ্ছি, তাই না? হ্যাঁ তো সমস্ত খাদ্যের উৎসই কোথায় থেকে আসছে, তাহলে সালোক সংশ্লেষ থেকে। সালোক সংশ্লেষ না হইলে পৃথিবীতে যদি উদ্ভিদ না থাকতো তাহলে সালোক সংশ্লেষ হইতো না, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বাঁচতো না, কোনো কিচ্ছু বাঁচতো না, কোনো প্রাণী বাঁচতো না, বুঝলে? তাহলে সমস্ত শক্তির উৎস কি, সমস্ত খাদ্যের উৎস কি, সালোক সংশ্লেষ, বুঝলে? আর খাদ্য সাধারণত খাদ্যের মধ্যে কি থাকে, শক্তি থাকে, তাহলে সমস্ত শক্তিরও উৎস কি, হ্যাঁ সালোক সংশ্লেষ। এবার দেখ, আমরা তো প্রতিদিন কি নিচ্ছি, অক্সিজেন, আমরা আমরা আগুন জ্বালাচ্ছি, তখনও কি হচ্ছে, আগুন জ্বালাই, আগুন জ্বালাচ্ছি, ধর কোনো জায়গায় আগুন জ্বালাচ্ছি, আগুন জ্বলছে, ঠিক আছে আগুন জ্বলছে, তাহলে আগুন জ্বললে কি হচ্ছে, অক্সিজেন পুড়ছে, তাই না? অক্সিজেন পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই আমরা প্রশ্বাস নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড এই অক্সিজেন ভেতরে ঢুকছে, আবার যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, এইরকম সমস্ত উদ্ভিদরাও করছে, সমস্ত প্রাণীরাও করছে, তাহলে সবাই কি করছে, অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, তাহলে এইরকম বা যদি চলতে থাকতো তাহলে কি হইতো, একটা দিন সমস্ত অক্সিজেন শেষ হয়ে যাইতো এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাইতো, তাহলে আমরা অক্সিজেনের অভাবে মরে যেতাম, তাই না? কিন্তু উদ্ভিদ কি করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ওই যে জলটাকে ভেঙে, জলকে ভেঙে কি করছে,
ওএইচ উৎপন্ন করছে, তাই না? ওএইচ উৎপন্ন করছে, আর সেই ওএইচগুলো ভেঙে আবার কী হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে না, সেই অক্সিজেনগুলো আবার কী করছে, বাতাসে ছেড়ে দিয়েছে। তাহলে আর সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কী করে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় না? তাহলে আমরা যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছাড়ছি, সেই উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে আবার অক্সিজেন ছেড়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে উদ্ভিদই হচ্ছে কি, অক্সিজেনের উৎস একমাত্র, তাই না? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই অক্সিজেন উৎপন্ন হয়। কী বলছো, বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে সালোক সংশ্লেষ যদি না থাকতো, তাহলে কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে বাড়তে থাকতো, অক্সিজেন আমরা পেতাম না নতুন করে, তাহলে আমরা মারা যেতাম, অক্সিজেনের অভাবে মারা যেতাম, তাই না? সালোক সংশ্লেষ আছে বলেই কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আবার অক্সিজেন বাতাসে ছেড়ে দিচ্ছে, তাই তো? তাহলে অক্সিজেনের উৎস কি, সালোক সংশ্লেষ। উদ্ভিদে সালোক সংশ্লেষই একমাত্র অক্সিজেন বার করে। আর সব থেকে বেশি অক্সিজেন কে দেয় বলতো, নাকি ক্লোরেল্লা, কি? হ্যাঁ, ক্লোরেল্লা, এটা খুব আসে, ক্লোরেল্লা। সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ে ক্লোরেল্লা, ওদের সালোক সংশ্লেষের হার খুব বেশি, অক্সিজেন ত্যাগ করার হার খুব বেশি। এই জন্যে কেউ মহাকাশে গেলে, মহাকাশে যে স্পেস স্টেশন আছে, বা কেউ মহাকাশ যানে করে যাইছে হয়তো কোনো জায়গায়, ধর চাঁদে যাইছে কেউ, তখন ওর মধ্যে কী থাকবে, ওই ক্লোরেল্লা উদ্ভিদ নিয়ে যাবে, বুঝলে তো? মহাকাশ যানে করে ক্লোরেল্লা নিয়ে যায় উদ্ভিদ। হ্যাঁ হ্যাঁ, প্লে স্টেশন বলছি, সরি, প্লে স্টেশন তো মৌসুম খেলা খেলা করে, ওটা প্লে স্টেশন, আমি আর স্পেস স্টেশন। হ্যাঁ, প্রচুর থাকে, মহাকাশে থাকে, এটা আকাশ, মহাকাশ তার উপরে, এ দেখা। তাহলে স্পেস স্টেশনে কী থাকে, ক্লোরেল্লা উদ্ভিদ থাকে, তাই তো? তারা কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছেড়ে দেয়, এদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছেড়ে দেওয়ার হার খুব বেশি, এই জন্যে ক্লোরেল্লাকে ব্যবহার করা হয়। পরীক্ষাতে খুব আসে, মহাকাশ যানে কোন উদ্ভিদ নিয়ে যাওয়া হয়, ক্লোরেল্লা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর দেখ, কার্বন ডাইঅক্সাইডের উৎস বলছে, এখানে ভুল লিখেছি, কার্বন ডাইঅক্সাইডের কী করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে, তাই না? কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, দিয়ে আবার অক্সিজেন ত্যাগ করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমিয়ে দেয় বাতাস থেকে, তাই না? সালোক সংশ্লেষ, তাহলে মানে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর যে অক্সিজেন, এদের ভারসাম্য রক্ষা করে কে, সালোক সংশ্লেষ। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে সালোক সংশ্লেষ। আমরা কী করি, আমরা প্রতিনিয়ত অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, আর উদ্ভিদ কী করে, কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়ে আবার সালোক অক্সিজেন ছেড়ে দেয়, তাই তো? তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, অক্সিজেন নিয়েছি, ওটু নিয়েছি, যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে বাতাসে, এই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, আর উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইডগুলো নিয়েছি, আবার অক্সিজেন ছেড়ে দিয়েছি, সেই অক্সিজেনগুলো আবার আমরা নিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এরকম করে চক্র চলতেই থাকছে, তাই না? এর ফলে উদ্ভিদে পরিবেশের মধ্যে একটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকছে, বুঝলি? এবার হচ্ছে জ্বালানির উৎস। দেখ, আমরা এমনি তো কাঠ টাট পুড়াই, তাই না? কাঠ পুড়ি, পাতা পুড়ি, আমরা কী করি, আগুন জ্বালাই, তা দিয়ে আমরা কী করি, রান্না টান্না করি, তাই তো? তাহলে এই রান্নাটা ওই উদ্ভিদের ওইটা, সরি, তাহলে এই যে জ্বালানি পুড়ি যে শক্তিটা উৎপন্ন হয়েছে, তাপশক্তি উৎপন্ন হয়েছে, এই তাপশক্তি পাইছে কোথায় থেকে, আসছে কোথায় থেকে, উদ্ভিদের শরীরে সালোক সংশ্লেষ থেকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শক্তিগুলো ধরেছিল, সেইগুলো কাঠের মধ্যে ধরে রেখেছে, বুঝলে তো? যখন পোড়াচ্ছি, জারণ বিজারণ প্রক্রিয়া হচ্ছে, তখন সেই শক্তিগুলো আবার বের হচ্ছে, বুঝলে? তাহলে এগুলো সব সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই এসেছে। এবার বলবে, তাহলে কয়লা তো আর কাঠ থেকে হয় না, তাহলে কয়লা কোথায় থেকে হয়, কাঠ থেকে হয় না, কোথায় থেকে হয়, কাঠ থেকেই হয়। কয়লা কী হয়, ধর কোনো জায়গায় জঙ্গল আছে, জঙ্গল ছিল প্রাচীনকালে, প্রচুর জঙ্গল ছিল, যে ভূমিকম্পের ফলে বা অন্য কোনো কারণে ধর মাটির মধ্যে ঢুকে গেছে, মাটির মধ্যে চাপা পড়ে গেছে, উদ্ভিদগুলো সমস্ত উদ্ভিদগুলো মাটির মধ্যে চাপা পড়ে গেছে, যে মাটি চাপা পড়ে আর নিচ থেকে ভূয়ের তাপ, মাটির ভেতরে তো সেই লাভা থাকে, তাই না? হ্যাঁ, ভূতাপ বলে, ভূতাপ, ঠিক আছে, মাটির মধ্যে লাভা থাকে না, সেই তাপের ফলে কি হয়, সমস্ত জল এবং অতিরিক্ত জিনিসগুলো সব বেড়ে যায়, কি করে,
সমস্ত জল টল বেড়ে যায়, বুঝলে তো? যে শুধু কার্বনগুলা পড়ে থাকে, কি পড়ে থাকে? কার্বনগুলা পড়ে থাকে, সেইটাই তো কি কয়লা, সেইটাই তো কয়লা। কয়লা কি অরিজিনালি? কার্বন। গ্লুকোজ থাকে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি হয়? গ্লুকোজ তো C6H12O6 না? হ্যাঁ, এবার কি করে, উপর থেকে চাপ পড়ে যখন কাঠের মধ্যে, মানে উদ্ভিদগুলো যখন থাকে মাটির তলায় চাপা পড়ে যায়, তখন কি হয়, ওই যে তলায় থেকে তাপ পড়ছে আর উপর থেকে চাপ, উপর থেকে চাপ পড়ছে মাটির আর তলায় থেকে তাপ আসছে, তখন এই কাঠের থেকে যে জলগুলো সব অতিরিক্ত জল বেড়ে চলে যায়। বিশুদ্ধ কি পড়ে থাকে? কার্বন পড়ে থাকে। এছাড়া অনেক জটিল প্রক্রিয়া হয়, আমি সহজ প্রক্রিয়ায় বোঝানোর চেষ্টা করছি তোদের, ঠিক আছে? অনেক জটিল প্রক্রিয়া আছে। তো এই কার্বনগুলো, মোট কথা কার্বনগুলো পড়ে থাকে, কার্বনগুলাই তো কয়লা। সেই কয়লাগুলাই আবার খুঁড়ি খুঁড়ি, মাটি খুঁড়ি খুঁড়ি, সেই উদ্ভিদ থেকে যে কয়লাগুলো তৈরি হয়েছিল সেই কয়লাগুলো খুঁড়ি খুঁড়ি বের করে আবার এসে জ্বালায় সেই। তাহলে সেই কার্বনের যে শক্তি, শক্তিগুলো আসছে কোথায় থেকে? সালোক সংশ্লেষ প্রক্রিয়াতেই তো আসছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে কয়লা পোড়াচ্ছে, আবার ভাববি গ্যাস উৎপন্ন হয়েছে, যে আমরা গ্যাস CNG পাচ্ছি, যেগুলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা LPG বল, ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাই পেট্রোল বা পেট্রোল পাই কোথায় থেকে? সমুদ্রের তলায় কী আছে? সমুদ্রের তলায় থেকে তো পেট্রোল বার হয়। হ্যাঁ, অয়েল, তেল পাওয়া যায় কোথায় থেকে? সমুদ্রের তলায় থেকে খুঁড়ি পাওয়া যায়। সেই সমুদ্রের তলায় তেল কীভাবে তৈরি হয়? সমুদ্রের তলায়, হ্যাঁ, ধর সমুদ্রের তলায় প্রচুর প্রাণী, সমুদ্রে তো প্রচুর প্রাণী থাকে, তাই না? ধর একটা তিমি মাছ আছে, তিমি মাছ মরে গেল, তিমি মাছ মরে গেলে ওপরে আকাশে উঠতে লাগবে নাকি? কোথায় যাবে? এই সমুদ্রের তলায় পড়ে যাবে। তখন অনেক দিন থাকতে থাকতে ওপরে কী করবে? ওপরে চাপা পড়বে, মাটির একটা স্তর পড়ে যাবে। দিয়ে সেই চাপে কী হবে? মাটির চাপে এরকম তো শুধু তিমি মাছ নেই, কুমির আছে, হাঙর আছে, প্রচুর কিছু আছে, সমুদ্রের তলায় প্রচুর প্রাণী থাকে, তাই না? হ্যাঁ, যে সেইগুলো চাপা পড়ে গিয়ে, চাপা পড়ে গিয়ে আর উপর থেকে চাপ পড়ে, যে আবার এ, তাই না? দি কি হয়, ওই যে ওদের শরীরে যে মাংসগুলা থাকে, যাই বল, মাংসই বল আর চর্বিই বল, হ্যাঁ, সেগুলা সেগুলা সে খাবার খেয়েছে, উপরে জীবন্ত থাকার, মানে জীবন্ত অবস্থায় খাবার খেয়েছে, তো সে খাবার খেয়ে শক্তিগুলা তিমি মাছের মধ্যে সঞ্চিত আছে। সেই খাবারগুলো আবার কোথায় থেকে পেয়েছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোনো না কোনো উদ্ভিদ থেকে, কোনো না কোনো মাছ খেয়েছে সেই মাছ। তাহলে সেই সেই শক্তিগুলা তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোথায় গেলে? ওই তিমি মাছের শরীর এই বিভিন্নভাবে আস্তে আস্তে তিমি মাছের মধ্যে গেছে, বা অন্য কোনো মাছের বা জীবের মধ্যে চলে গেছে। সেই শক্তিগুলাই আবার কি ওই তেলের মধ্যে তেল হয়ে যাবে, যখন ওপর থেকে চাপ পড়বে আর নিচ থেকে সঙ্গে মিশে যাবে, তখন ওই তেল হিসাবে তৈরি হয়ে যাবে। কী তৈরি হয়ে যাবে? তেল, খনিজ তেল তৈরি হয়ে যাবে, খনিজ তেল তৈরি হবে, অয়েল। আর সেইগুলাই কী করবে? সেইগুলাই পাম্প করে তুলি আমরা, সেগুলো পরিশোধন করি, মাটি টাটি সব তো ই করে দিই, সরিয়ে দিই, পরিশোধন করে দিয়ে সেখান থেকে কেরোসিন পাই, সেখান থেকে আমরা কি পাই, পেট্রোল পাই, সেখানে আর থেকে আমরা ডিজেল পাই, সেখান থেকে আমরা সেই গ্লিসারিন পাই, সেখান থেকে আমরা ভেজলিন পাই, সেখান থেকে এইসব গ্যাস পাই আমরা, যেসব গ্যাসে জ্বালানি করি, এই জ্বালানিতে জাল দিয়ে আমরা পোড়াই। তাহলে সেই শক্তিগুলো আসছে কোথায় থেকে? সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের অনেক ইয়ে আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, সেইগুলো ছোট মাছ খাইছে, সেই ছোট মাছকে বড় মাছ খাইছে, সেই মাছকে আবার কে খাইছে? তুমি মাছ খাইছি বা অন্য কোনো মাছ খাইছি। তাহলে শক্তি উৎপন্ন হয়েছে সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া শক্তির, সূর্যের শক্তি নিয়েছে, সেই সূর্যের শক্তি বিভিন্ন জায়গায় যাইছে, আবার সেই শক্তিগুলাই আবার তেলের মধ্যে ঢুকে পড়ছে, তাই না? তেল বা গ্যাসের মধ্যে ঢুকে পড়ছে, সেইগুলাই আমরা জ্বালাচ্ছি, সেইগুলো জ্বালিয়ে আমরা মোটর সাইকেল চালাচ্ছি, এরোপ্লেন চালাচ্ছি, আমরা কী করছি, আমরা কী করছি, হ্যাঁ, আমরা আবার রোহনকেও জ্বালাচ্ছি, ঠিক আছে, একেও জ্বালাচ্ছি, তোরা আমাকে জ্বালাচ্ছিস, সে শক্তি থেকেই কিন্তু। হ্যাঁ, এই দেখ, সালোক সংশ্লেষ যদি না থাকতো তাহলে শক্তি উৎপন্ন হইতো না, শক্তি উৎপন্ন যদি না হইতো তাহলে তুই খেতে পারতিস নি, তাহলে তুই বেঁচে থাকতিস নি, আর সেই শক্তিগুলা ইউজ করেই তো তোরা আমাকে জ্বালাচ্ছিস, তাই না? তাহলে তোরা যে আমাকে জ্বালাচ্ছিস, হ্যাঁ, বিরক্ত করছিস, হ্যাঁ, তার সেই শক্তির উৎস কোথায় থেকে আসছে? সালোক সংশ্লেষ থেকে। তাহলে সালোক সংশ্লেষ যদি না থাকতো তোরা আমাকে জ্বালাইতে পারতিস না, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ,
তাহলে সানসেট কি দিন হবে? তাহলে এই এই তবে যে তাহলে সমস্ত জ্বালানোর উৎস কি? হ্যাঁ, শালক সংশ্লেষ, বুঝলি? এই দেখ, তোরা মারামারি করতেছিস না, কোনো শালক সংশ্লেষ না থাকে, বুঝলি? আমাকে বিরক্ত করিস নি বেশি। এইবার দেখ, শালক সংশ্লেষের গুরুত্ব আরো কি, আরো বিভিন্ন ধরনের মানব কল্যাণে বিভিন্ন ধরনের কাজ হয়। যেমন হচ্ছে একটা কি, এই উদ্ভিদ, হ্যাঁ ওষুধ, ওষুধে বিভিন্ন, এই সে কুইনাইন বল বা সিংকোনা গাছের বিভিন্ন জিনিস বল বা পেনিসিলিন বল, সমস্ত কিছুই শক্তি, সমস্ত কিছুই ঔষধ আমরা পাচ্ছি কোথা থেকে? হ্যাঁ, শালক সংশ্লেষ থেকে পাচ্ছি, উদ্ভিদ থেকে পাচ্ছি। আর উদ্ভিদ সেই সব ওষুধগুলো তৈরি করছে কোথায় থেকে? সে শক্তিগুলো নিয়েছে তো শালক সংশ্লেষ প্রক্রিয়ায়। বিভিন্ন উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করছে, সেইগুলো আবার বিভিন্নভাবে ওষুধ হিসাবে আমরা ব্যবহার করছে, তাই না? তাহলে শালক সংশ্লেষ না থাকতে আমাদের ওসব না থাকলে ওসব প্রাণদায়ী ওষুধ আমরা পেতাম না, তাহলে শালক সংশ্লেষ হয়েছে। তারপরে দেখ, উদ্ভিদ প্রথমে ছোট থাকছে, তাই না? হ্যাঁ, সে ছোট উদ্ভিদগুলো আবার বড় হয়ে কাঠ তৈরি করছে, সেই কাঠগুলা ইউজ করেই তো আমরা ব্যাট বল খেলছি, তাই না? সেই কাঠগুলা ইউজ করে আমরা তক্তা তৈরি করছি, বাসনপত্র, এই বাসন বলছে আসবাবপত্র তৈরি করছি, তাই না? তো তাহলে আসবাবপত্র তৈরির জন্য কি শালক সংশ্লেষ দরকার? হ্যাঁ, যেমন ও কলা গাছ দিয়ে এই তক্তা তৈরি করে, বুঝলে? হ্যাঁ, কলা গাছ দিয়ে তক্তা তৈরি করবে, আর এই ওর নাম কি, হ্যাঁ কচু গাছ দিয়ে কি তৈরি করিস, ব্যাট নাকি? আর ধান গাছ দিয়ে কি তৈরি করিস? হ্যাঁ, জানালা দরজা। কলা গাছ দেখি ঠান্ডা, যখন শোবে একদম গরমকালে ঠান্ডা, ঠিক আছে? এই টাকা এই টাকা এছাড়া কি, এছাড়া কি দেখ, আমরা যে জামা কাপড় গুলা পরছি এগুলা, হ্যাঁ এগুলা শালো সংশ্লেষ থেকে আসছে। তো দেখ, তুইলু মানে কার পাশ উদ্ভিদ থেকে পাচ্ছে, বা শিমুল গাছ থেকে পাচ্ছে তুইলু, বা রেশম কোথায় থেকে পাচ্ছে? রেশম, সে রেশম মথ থেকে পাচ্ছে। আর রেশম মথ খাবার খায় কোথায় থেকে? পাতা খায়, সে পাতার শক্তিগুলাই নিয়ে তো ওরা রেশম তৈরি করছে। উদ্ভিদ, উদ্ভিদ তুইলু কার পাশ তুইলু তৈরি করছে কোথায় থেকে? হ্যাঁ, তাহলে গেঞ্জিগুলো আসছে কোথায় থেকে? সেই শালক সংশ্লেষ প্রক্রিয়াতেই তুই পাচ্ছিস। সুতো দিয়ে তৈরি হয় না, কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, তা এগুলো সুতো না কি? হ্যাঁ, এই ওগুলা পেট্রোল দিয়ে তৈরি। হ্যাঁ, সুতো দিয়ে তৈরি নয় তাহলে আবার? হ্যাঁ হ্যাঁ বাবা, ছোট ছোট ইতে থেকে সুতো তৈরি করে ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিক দেখিস না কোনোদিন? কীভাবে কার্পাস থেকে সুতো তৈরি করে, কীভাবে তার থেকে জামা কীভাবে তৈরি হয়, হাতের কথাটা কীভাবে তুলো থেকে, এই রেশম, রেশম গাছ থেকে কীভাবে তুলো তৈরি হয়, এই তুলো বলছি, রেশম গাছ থেকে কীভাবে রেশমের সুতো তৈরি হয়, তা থেকে কীভাবে রেশমি কাপড় তৈরি হয়, ঠিক আছে? সমস্ত কিছুই কি আমরা সে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পাচ্ছি, তাই না? এছাড়া আমরা যে কাপড় নিয়ে পড়ছি, এই এই টাকা টাকা, এই কাগজ নিয়ে লিখছি, বিভিন্ন ধরনের আঠা, সমস্ত কিছুই কি উদ্ভিদ থেকেই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পায়, বুঝলে? তাহলে শালক সংশ্লেষের গুরুত্ব গেল, এগুলো পরীক্ষাতে খুব আসে শালক সংশ্লেষের গুরুত্ব। আর আর একটা আছে, শালক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয়? শালক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া কেন বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। শালক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়, জারণ বিজারণ বিক্রিয়া, বুঝলে? কেন বলা হয় না? জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করে, তাহলে এটা জারণ প্রক্রিয়া হইল। আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, C6H12O6 তৈরি করে, তাহলে এটা বিজারণ প্রক্রিয়া। তাহলে এই যেহেতু শালক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে, এই জন্যই শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। কি জারণ বিজারণ?
তারা শালক সংশ্লেষের মধ্যে জারণ বিক্রিয়াও হয়েছে, বিজারণ বিক্রিয়াও হয়েছে, এই জন্যই শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে শালক সংশ্লেষের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নে, বুঝে নে ভালো করে, যেগুলো পড়বি তোরা খুব ভালোভাবে। 1 নম্বর, শালক সংশ্লেষের সংজ্ঞা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? শালক সংশ্লেষের সংজ্ঞার পর শালক সংশ্লেষের ওই যে সমীকরণটা, শালক সংশ্লেষের সমীকরণ, জল এবং কার্বন, ছয় অণু জল, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড দিয়ে কী হইলো, এই অক্সিজেন তৈরি হইলো আর কি হইলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো, তাই না? হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইড বলছি, গ্লুকোজ তৈরি হইলো এবং অক্সিজেন তৈরি হইলো, এটা হচ্ছে শালক সংশ্লেষের সমীকরণ, বুঝলি? আচ্ছা বই, ও শালক সংশ্লেষের সমীকরণ না, এক চর মারব। এই তাহলে শালক সংশ্লেষের সংজ্ঞা, শালক সংশ্লেষের সমীকরণ হলো, তারপরে শালক সংশ্লেষের আলোক দশা, অন্ধকার দশা। ওকে, আলোক দশার মধ্যে হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া পড়েছিলাম, এবং ব্ল্যাকম্যান বিক্রিয়া, এই দুটো, ঠিক আছে? হলো হিল বিক্রিয়া, ব্ল্যাকম্যান বিক্রিয়া। এটিপিকে, এটিপিকে ই কেন বলা হয়, ওনাকে এনার্জি কারেন্সি কেন বলা হয়, হলো তারপরে হচ্ছে ক্রেবস চক্র, অন্ধকার দশার ক্রেবস চক্র, ঠিক আছে? তারপরে শালক সংশ্লেষকে কেন উপচিতিমূলক বিপাক বলা হয়, কি বলা হয়, উপচিতিমূলক বিপাক কেন বলা হয়, শালক সংশ্লেষকে, এই শালক সংশ্লেষের প্রয়োজনীয়তা, ঠিক আছে? শালক সংশ্লেষের প্রয়োজনীয়তা আজ এখন যেটা পড়ালাম, ঠিক আছে? শালক সংশ্লেষের কার্যবর্ণালী, শালক সংশ্লেষীয় কার্যবর্ণালী প্রচণ্ড ইম্পর্টেন্ট, সমস্ত ধরনের খাদ্যের উৎস শালক সংশ্লেষ, ঠিক আছে? আর কি আছে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, শালক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ কেন বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। এবং শালক সংশ্লেষের যেসব কাঁচামালগুলো দরকার হয়, সেই কাঁচামালগুলো কোথায় কোথায় থেকে পাওয়া যায়, কোথায় কোথায় থেকে পাওয়া যায়, যেমন বলতে পারে যে পরাশ্রয়ী যেসব উদ্ভিদ আছে, পরাশ্রয়ী উদ্ভিদ কোনগুলো বলতো, যেগুলো অন্য গাছের ওপরে থাকে, যেমন হচ্ছে স্বর্ণলতা গাছ, সেইগুলো জল কোথায় থেকে পাই বলো, সেগুলো জল কোথায় থেকে পাই, হ্যাঁ, উদ্ভিদ থেকে পায় না, কোথায় থেকে, বাতাসের, বাতাসের অক্সিজেন, তারা জল পায় বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেইগুলো শোষণ করে ওরা, বুঝলে তো, ওদের শোষণ মূল থাকে। এছাড়া কি থাকে, উদ্ভিদের, সরি, কার্বন ডাইঅক্সাইড যেগুলো স্থলে থাকে সেগুলো তো বাতাস থেকেই কার্বন ডাইঅক্সাইড পেয়ে যায়, তাই না? কিন্তু জলের মধ্যে যেসব উদ্ভিদগুলো থাকে, যেমন হচ্ছে কি, শ্যাওলা, তাই না? হ্যাঁ, শ্যাওলাগুলো কার্বন ডাইঅক্সাইড কোথায় থেকে পায়, হ্যাঁ, জলের মধ্যে থেকে পায়, জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যেগুলো মিশ্রিত অবস্থায় থাকে, ব্যাপন প্রক্রিয়ায় দ্রবীভূত অবস্থায় থাকে, সেই দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডগুলোকে শোষণ করে, বুঝলে? এইগুলো প্রচণ্ড ভালোভাবে মনে রাখতে হবে, এই কটা কোশ্চেনটি ইম্পর্টেন্ট শালক সংশ্লেষ থেকে, এবং এইগুলাই ঘুরি 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 আসে, বুঝলে? এইগুলাই ঘুরি ঘুরি আসে। আমি বুঝতে পারলাম কোন কোন কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো মুখস্থ করবে, শালক সংশ্লেষ থেকে আলাদা কোনো কোশ্চেন পড়বে না, বুঝলে? এইগুলাই পড়বে, এইগুলাই ঘুরি ঘুরি আসবে, এইগুলাই মুখস্থ করবে, প্রত্যেকটা কোশ্চেনের কমন পাবে, বুঝলে? আজকে শালক সংশ্লেষ হয়ে গেল, পরের দিন দুটো জিনিস পড়াবো, খনিজ পুষ্টি পড়াবো, আর খনিজ পুষ্টির পরে পড়াবো বাষ্পমোচন, পরের দিন এই দুটো পড়াবো, আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে?